কি করে ঘটনাটা হয়েছিল? আমি কল্যাণী জওহরলালে পেশেন্ট ভর্তি করার পর গাড়ি খালি নিয়ে ফেরত আসছি, কল্যাণী মোড়ে দেখি একটা ব্যাগ পড়ে আছে। প্রথমে আমি ব্যাগটি তুলতে যাইনি, অন্য কিছু ভেবে, সে বলতে হবে নাকি অন্য কিছু ভেবেছিলে? সেটা আমি ভেবেছি সচরাচর যেগুলো আজকাল হয়ে থাকছে, বোম টোম থাকে, ফেটে যায় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়, যার জন্য প্রথমে ব্যাগটা তুলি না। একটি সাইকেলওয়ালা ব্যাগটাকে লাথি মারে, লাথি মারার পরে পাশে চলে যায়। তারপরে আমি গাড়ি দাঁড় করিয়ে ব্যাগটি তুলে আমি আমার পৌরসভায় আসি এবং পৌরসভায় এসে আমার কর্তৃপক্ষের কাছে ব্যাগটি জমা করি। পরে পরে যার ব্যাগ তাকে খোঁজখবর করে পর ওর মধ্যে কি নাম্বার ছিল? না, ওর মধ্যে কোনো নম্বর ছিল না, শুধু নামটাই লেখা ছিল। সেই অনুপাতে এখানকার রানাঘাট স্বর্ণ ব্যবসায়ীরা খোঁজখবর করার পর লোকটাকে পাওয়া যায় এবং আসে আমাদের। এই লোকটা কোথাকার? এই লোকটা আপনার ওই রথতলার দিকের দোকানে আছে, অঞ্জলি জুয়েল। ব্যাগে কি ছিল? ব্যাগে সোনা রূপো আর কিছু ওনার নিজের পার্সোনাল জিনিস। তা কতটা ভালো লাগছে এই যে জিনিসটা ফেরত দিয়ে? তো আমার যথেষ্টই ভালো লাগছে, ঠিক আছে, ভালো লাগাটাই কথা। তার কারণ উনি বড় লোক না গরিব সেটা তো আর আমার জানার দরকার নেই, উনি জিনিসটা ফেরত পেয়েছেন, এটাই যথেষ্ট। আপনার নাম? আমার নাম শঙ্কর কুমার মুখার্জী।